নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জুলার্স, ডু কাম দি কিউ টাস্ক। আজকে আমরা এই ভিডিওতে জানবো দ্য বুক অফ নেচার যে টপিকটি রয়েছে ক্লাস সেভেনের, সেই টপিকটি সম্পর্কে এই ভিডিওতে জানব। একজন বাবা যিনি হচ্ছেন জওহরলাল নেহেরু, তিনি ইন্দিরা গান্ধীকে এক সময় কিছু চিঠি লিখেছিলেন এবং সেই চিঠিগুলোকে একত্রিত করে একটি গল্প তৈরি করা হয় এবং যার নাম দেওয়া হয় দ্য বুক অফ নেচার, যেটা মূলত নেওয়া হয়েছে লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার একটা অংশ থেকে। এখানে আমরা দেখতে পাবো পণ্ডিত জওহরলাল নেহেরু তার মেয়েকে বলছেন যে যেহেতু তিনি অনেক দূরে থাকেন তাই তার মেয়ের সঙ্গে সামনাসামনি দেখা হয় না, কিন্তু তিনি পৃথিবীর সম্পর্কে অনেক তথ্য তার মেয়েকে দিতে চান এবং সেখানে ইতিহাসের যে একটা গুরুত্ব রয়েছে সেটা সম্পর্কে একটা খুব ভালো ধারণা দিয়েছেন। যে আমরা যদি ইতিহাস ঘেঁটে দেখি বা ইতিহাসটাকে ভালো করে পর্যবেক্ষণ করি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতের কিংবা বর্তমানের অনেক জিনিসকে আমরা পর্যবেক্ষণ করতে পারবো। এবং আমরা হয়তো পুঁথিগত শিক্ষা গ্রহণ করি, আমরা একটা বই দেখে পড়াশোনা করে আমরা শিক্ষা গ্রহণ করি, কিন্তু আমরা যদি প্রকৃতির বই পড়ি, প্রকৃতির বইটা কীরকম, কাগজের তৈরি বই নয়, প্রকৃতির বই বলতে বোঝানো হয়েছে যেটা দ্য বুক অফ নেচার অর্থাৎ প্রকৃতির বই। আমরা যখন কোথাও ভ্রমণ করতে যাই, চিড়িয়াখানা হোক কিংবা যে কোনো জায়গায় যে সমস্ত ভ্রমণ করার জায়গা রয়েছে, নদী, চিড়িয়াখানা কিংবা অন্যান্য যে সমস্ত ভ্রমণ করবার জায়গা, সেখানে যখন আমরা ভ্রমণ করতে যাই সেখানে দেখতে পাই কি সেখানকার যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলো আমরা চাক্ষুষ দেখতে পাই, বাঘ, সিংহ কিংবা নদী, নুড়ি পাথর, যা কিছু হোক না কেন। একটা নুড়ি পাথরে কিভাবে পরিণত হলো কিংবা একটা বালি কিভাবে পরিণত হলো সেটা সম্পর্কে যদি আমরা খুব ভালো করে পর্যবেক্ষণ করি যে একটা বালি কিভাবে মসৃণ হতে পারে বা একটা নুড়ি কি করে মসৃণ হলো, সেটা হয়তো কোনো একটা পাহাড়ের বড় একটা খণ্ড ভেঙে পড়েছিল একটা সময়, সেটা খণ্ডটা ভেঙে গিয়ে জলের সঙ্গে গড়াতে 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 ধাক্কা খেতে খেতে সেটা এক সময় মসৃণে রূপান্তরিত হয়েছে, সেটা কিন্তু একদিনে হয়নি। কিংবা এই যে পাহাড়, পর্বত, নদী, নালা কিভাবে সৃষ্টি হলো সেগুলো সম্পর্কে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবো যে এগুলো আসলে কিভাবে ঘটেছে। সেই নিয়েই মূলত গল্পটি। এবং এভাবেই জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধী অর্থাৎ তার মেয়ের কাছে এই ধরনের চিঠি লিখতেন। সেখানে আরো অনেক কথা বলেছেন যে আমরা প্রকৃতির যে সমস্ত জিনিস রয়েছে সেগুলোকে খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করব, তারপরে একটা সিদ্ধান্তে উপনীত হব। প্রকৃতি কিভাবে কথা বলে, আসলে প্রকৃতি কিভাবে কথা বলে, একটা গাছের পাতা যখন নড়ে সেটাকে আমরা যদি খুব সুন্দর করে পর্যবেক্ষণ করি তাহলে আমরা বুঝতে পারবো যে একটা বাতাস এসে একটা পাতাকে ধাক্কা দিচ্ছে, তারপরে কিন্তু পাতাটা নড়ছে। সেখানে আমরা প্রশ্ন করতে পারি যে পাতাটা আসলে কেন নড়ছে, কিংবা বৃষ্টি কেন ওপর থেকে নিচের দিকে পড়ছে, সেটা একটা মাধ্যাকর্ষণ শক্তির টান রয়েছে, কিংবা নদীতে জোয়ার ভাটা কেন হচ্ছে, সেখানে আমরা চাঁদের একটা অংশগ্রহণ দেখতে পাবো। তো এভাবেই পৃথিবীর বা প্রকৃতির যত ছোট ছোট জিনিস রয়েছে সেগুলোকে আমরা খুব সুন্দরভাবে যদি পর্যবেক্ষণ করি, খুব কাছাকাছি থেকে দেখি, তাহলে দেখতে পাবো প্রত্যেকটার অস্তিত্বের পেছনে কিছু না কিছু কারণ রয়েছে এবং তাদের কোনো না কোনো ইতিহাস রয়েছে। তো সেইটাকেই মূলত জওহরলাল নেহরু উপস্থাপন করার চেষ্টা করেছেন তার মেয়েকে চিঠি লেখার মাধ্যমে, এবং সেটাকেই একসঙ্গে করে আমাদের সামনে দ্য বুক অফ নেচার নাম দিয়ে উপস্থাপন করা হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডু সাবস্ক্রাইব।